আমাদের ক্লথিং হলটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আর হয়তো হ্যাঁ একটু দেরি হয়ে গেল দিতে, একটু না অনেক অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে যে যে জামাগুলো বা ড্রেসগুলো তোমাদের দেখাতে চলেছি সেই সবকটা কিন্তু আমরা মিশো থেকে পারচেস করেছি, চাইলে তোমরাও কিনতে পারো। মিশো হচ্ছে এখনকার দিনে খুব একটা ট্রেন্ডিং অ্যাপ, সবাইকেই দেখেছি এটা থেকে পারচেস করতে। সো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, আর যদি তোমাদের এর মধ্যে থেকে কিছু পছন্দ হয়ে যায় তাহলে তোমরাও পারচেস করতে পারো। ডিসক্রিপশনে কোডটা দেওয়া থাকবে, আর মিশোতে লিংক হয় না তোমরা সবাই জানো, কোডটা মিশোর সার্চ বারে গিয়ে টাইপ করতে হয়, তাহলেই ওটা চলে আসবে আর কি। চলো আর বকবক না করে শুরু করি। ফার্স্ট আইটেম রয়েছে একটা ক্রপ টপ, আর এটা ঠিক ক্রপ টপ না, সেমি ক্রপ টপ বলা যেতে পারে, কারণ খুব একটা বড়ও না আবার খুব ছোটও না। আর ম্যাটেরিয়ালটা রয়েছে পলিয়েস্টারের, আর এরকম বেলুন স্লিভ রয়েছে, তার সাথে হাতার এই সামনেটা রয়েছে ইলাস্টিক, আর এই টপটাতে না পেছনের দিকটা তো ইলাস্টিক রয়েছে, তো তার জন্য তোমার ফিটিংসটা খুব ভালো হবে। আর এই সামনে রয়েছে দুটো এরকম লেস টাইপের, যেটা দিয়ে তোমরা ফ্লাওয়ার বানাতে পারবে সামনে, আর পুরো এরকম বডিতে আর মানে পুরো টপটাতে এরকম ফ্লাওয়ারের মানে প্রিন্ট রয়েছে। আর কালারটাও খুব এরকম মিষ্টি একটা কালার, গ্রিন মিন্ট টাইপের। তো এটা হলো ফার্স্ট টাইম। নেক্সট আমিও একটা টপ কিনেছি, আর এই যে এই টপটা, এটা তোমরা আগে আমাকে পড়তে দেখেছ, আর এটার হাতাটা খুব সুন্দর, এরকম কি বলে এগুলো ওই রাফেল স্লিপ টাইপের, হ্যাঁ মানে হাতাটা খুবই ভালো। আর পুরো টপটা এরকম হোয়াইট এরকম কালো টপ টপ রয়েছে, আর গলার দিকটা দেখো এরকম ফিতে টাইপের আছে, মানে আমারটার মধ্যে সেম এরকম বাঁধা যাবে, ফ্লাওয়ার করতে পারে। পেছন দিকটা এরকম সেম, পুরো টপেই এরকম কালো ডট ডট রয়েছে। এটার ভালো দিক হচ্ছে ভেতরে একটা লাইলিনও দেওয়া আছে দেখো, আর কাপড়টা হচ্ছে পলিয়েস্টার, বাট ভালো মানে খুব খারাপ পলিয়েস্টার না, অসুবিধা হবে না। আমার কাছে যে সেকেন্ড আইটেমটা রয়েছে সেটাও একটা টপ, আর এটা হচ্ছে কালারটা ব্ল্যাক কালার, এটাও ওই মেবি পলিয়েস্টারেরই। আর এই বুকের এই সামনেটা ওপরটা এই জায়গাটা, এখানটা নেটের কাজ রয়েছে, আর হাতাতেও সেম নেটের কাজ, আর এটা ওই বেলুন স্লিপ টাইপের, আর সেম এখানে ইলাস্টিক রয়েছে, আর ফুল স্লিপ, হ্যাঁ এটা ফুল স্লিপ আলাদা, আগেটা আমারটা থ্রি কোয়ার্টার ছিল। আর এটা বেশ মানে ট্রেন্ডিং টপ বলতে পারো, ইনস্টাগ্রাম ফেসবুকে এই সব দিকে মানে ইউটিউবে সব ছড়াছড়ি, তো আমি ভাবলাম একটা কিনে নিই। তো এরকম আর তাছাড়া ট্রায়াল তো দেওয়াই থাকবে, দেখে নিই। এই হচ্ছে টপটা, আর প্রাইসটাও খুব কম, মেনশন করে দেবো স্ক্রিনে। নেক্সট আমি একটা কুর্তি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ডবল পার্টেড কুর্তি, মানে এটা আর কি নিচে তোমাকে আলাদা করে কিছু পরতে হবে না, এখন তুমি চাইলে কিছু পরতেই পারো। এটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভ, আর কালারটা খুব মিষ্টি, বুঝতেই পারছো দেখে, তারা পুরোটা দেখিয়ে দেখো। আর সাইডে ফিটিংস করার জন্য এরকম ফিতে আছে, দু সাইডেই আছে ওটা, এই সাইডেও আছে, আর নিচের দিকটা হচ্ছে নিচের দিকটা এরকম টাইপের, ঘাগরা টাইপের, হ্যাঁ একটু স্কার্ট টাইপের আছে, আর এরকম গোল গলা যেমন হয়। আর কাপড়টা হচ্ছে সুতি না, আমার মনে হয় এটা নিয়ন, আর ভেতরে একটা সুতির লাইনিং দেওয়া। নেক্সট রয়েছে একটা ওয়ান পিস, আর এটা হচ্ছে কালারটা জাম কালারের মধ্যে, এটা যখন আমি অর্ডার দিয়েছিলাম তো ওখানে যেই ছবিটা দেওয়া ছিল ওটা একদম মানে একটু কী বলে পার্পেল পার্পেল কালার লাগছিলো, আর জাম কালারটা আরও মানে মিষ্টি লাগছিলো, কিন্তু আমার আসার পর কালারটা একটু কালচে লেগেছে, তো এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, আর নয়তো বাকি সব ঠিকই আছে। আমার ড্রেসটা খুব পছন্দ হয়েছে, তার কারণ এই পুরোটা দেখো, এটা হচ্ছে ওই হাই নেক বলে, হাই নেক গলা, হাই নেক গলা নেকই তো গলা, মানে হাই নেক, আর পুরোটা নেটের কাজ করা রয়েছে, এরকম হাতাতেই দেখো বেলুন স্লিপ, এটাতেও এরকম সামনে ইলাস্টিক দেওয়া রয়েছে, আর এই হচ্ছে নিচটা এরকম পুরোটা, আর তার সাথে ভেতরে রয়েছে একটা ইনার, সেম কালারেরই একটা ইনার দেওয়া রয়েছে, আর এটা তোমার হাঁটু পর্যন্ত আসছে, আর ইনারটা হচ্ছে পলিয়েস্টার ম্যাটেরিয়াল, আর এইটা তো বললামই নেটের। আমি একটা কুর্তি সেট কিনেছি এবার,
এটাও হয়তো তোমরা আগে আমাকে পড়তে দেখেছো, আমি অ্যাকচুয়ালি সারা বছর ধরে কিন্তু নাকি পুজো উপলক্ষে মাঝে মাঝে পুজো করি। তো এইটা এরকম মিষ্টি একটা গোলাপি কালার, আর এটা গলার দিকটা কিন্তু কাজ করা আছে, আর এটা এগেইন থ্রি কোয়ার্টার স্লিভ আছে। পুরো জামাটাতেই এরকম কাজ করা, ঠিক আছে, জামায় হাতায় জামার পেছন দিকে পুরোটাই এরকম কাজ করা। জামা জামা বলছি, এটা অ্যাকচুয়ালি কুর্তি, নি লেন্থ কুর্তি যেগুলো হয় আর কি সেরকম। আর এর সাথে আছে হচ্ছে এরকম একটা স্কার্ট আছে, স্কার্টটা খুবই সুন্দর। আর এখানে কি ইলাস্টিক লাগানো, ইলাস্টিক এটা অনেকটাই মানে স্ট্রেচেবল আর কি। আর স্কার্টের নিচের দিকটা খুব সুন্দর, ওড়নাটা হচ্ছে একদম সুতি বাট নেট টাইপের, স্কার্টের মতোই ওড়নাতে ডিজাইন আছে। দেখো পুরো ওড়নাতেই সেম ডিজাইন আছে, ওড়নাটা বড় সরই, এমন কিছু ছোট না, বাট এখন বাট ওড়নাটা আমি ছবিতে যেমন দেখেছিলাম সেরকম পাইনি, সেটা আর কি একটু খারাপই লেগেছে যে ছবির মতো হলো না। এমনিতে এটা ভালো বড় সরই আছে, পুরো ওড়নাটা এরকম খুবই পাতলা আর কি ওড়নাটা। তো যাই হোক, জামাটা আর স্কার্টটা কিন্তু খুবই সুন্দর, জামাটা হচ্ছে রেয়নের আর স্কার্টটা আই থিঙ্ক রেয়নই হবে, আর ওড়নাটা পুরো সুতি। লাস্ট আইটেম দেখাতে চলেছি, এটা হচ্ছে একটা চিকেন কারি কুর্তি, আই থিঙ্ক আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করলাম। তো এটা হচ্ছে পুরো এরকম ইয়েলো কালারের মধ্যে, এরকম অনেকগুলো কালার ছিল, তোমরা অনেক কালার্স ওখানে পেয়ে যাবে, বাট আমার ইয়েলো কালারের কোনো মানে কুর্তি ছিল না, তার জন্যই হলাম যে একটা ইয়েলো কালারের নিই। আর এই পুরোটা এরকম নিটের, আর এই সামনে এরকম কাজ করা, আর এই সাইজটা আমার থেকে একটু বড় এসছে, কারণ মানে আমার নীলের ছাড়িয়ে গেছে, তো এটা একটু আমার অল্টার করতে হবে, তাহলে গিয়ে ঠিকঠাক হবে এরকম। আর এখানে কিন্তু সাদা সুতোর কাজ করেছে হলুদের ওপর, আর বেশ ভালো লেগেছে এটা। ও আর তার সাথে একটা ইনার দিয়েছে ওখান থেকেই, ইনারটা এই যে এরকম ইয়েলো কালারের ইনারটা পুরো সুতি, আর ইনারটা কিন্তু সুতির এরকম মানে একদম পিওর কটন। এই হচ্ছে ইনারটা, ইনারটা অনেকটাই লং আছে, তো অসুবিধা হওয়ার কথা না, এটা যেহেতু পুরোটাই নেটের তাই লং যেহেতু সুবিধা হবে। আর এই ইনারটা আমাকে অল্টার করতে হবে, কারণ আমি তো মোটা। তো এটাই ছিল আমাদের পূজার ছোটোখাটো একটু শপিং, আর আশা করি তোমাদের ভালো লেগেছে দেখে। আর এর আগে আমরা একটা মেকআপ আর স্কিন কেয়ার হলও দিয়েছিলাম, সেটা যদি তোমরা দেখে না থাকো দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আর এগুলোর মধ্যে থেকে যদি কোনোটা ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, ডিসক্রিপশন বক্সে তো কোড নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকে চেক আউট করে নাও। আর তোমাদের এর মধ্যে কোনটা সবথেকে ভালো লাগলো সেটাও আমাদের কমেন্ট করে জানিও। আর আমাদের এই ছোটোখাটো পুজোর হলটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি জানি এরকম অনেকে আছো এসে ভিডিও দেখে চলে যাও, একটু সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরি, ততক্ষণ স্টে টিউনড।